নমস্কার বন্ধুরা, বং ই লাইফে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি জয়পুর জঙ্গলে পিকনিক করতে। এই জয়পুর জঙ্গল হলো শাল গাছের জঙ্গল। আমরা একদম ফ্রন্টে পিকনিকটা করছি না, তাই একটু ভেতরের দিকে রোমাঞ্চকর পরিবেশের মধ্যে আমরা এই পিকনিকটা করব। প্রথমেই আমরা পিকনিকের জন্য একটা ভালো প্লেস খুঁজছি। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে প্রবেশ করছি। আমরা সঙ্গে করে একটা গ্যাসের সিলিন্ডার, হাঁড়ি, কড়াই সবই নিয়ে এসেছি। যদিও আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়েছি, তাও এখানে এসে গরম গরম বেগুনি খাওয়ার মজাই আলাদা। আজকে আমি কোনো রান্না করছি না, বাবা আর মা দুজনেই রান্না করছে। তৈরি হয়ে গেল গরম গরম বেগুনি। এখন হাঁড়ির মধ্যে চাল আর জল দিয়ে ভাত রান্নার জন্য বসানো হয়েছে। এখন আমি কিছু আলু এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আজকে আমাদের রান্না হবে আলু সেদ্ধ, চিকেন, চাটনি, পাঁপড়। আর বিশেষ কিছু করছি না, কারণ একটু পরেই আমরা সাইট সিনগুলো ঘুরতে যাব। তাড়াতাড়ি যাতে রান্না হয়, তার জন্য ভাতটা ফুটে যাওয়ার পরে হাঁড়িটা নামিয়ে আমরা কড়াই চাপিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হওয়ার পরে দেওয়া হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এবার দেওয়া হলো তেজপাতা আর সামান্য গোটা জিরে। এবার এতে সামান্য চিনি দেওয়া হলো। এবার চিনিটা যখন লালচে হয়ে ওপরে ভেসে উঠবে, তখন এতে পেঁয়াজ কুচি দেওয়া হলো। এবার পেঁয়াজগুলিকে ব্রাউন করে একটু ভেজে নেওয়া হলো। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেওয়া হচ্ছে। একদিকে ভালো করে কষিয়ে নেওয়ার প্রসেস চলছে, আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। আর দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ওতে সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। তারপর এটিকে কড়াইতে দেওয়া হলো। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করা হচ্ছে। এখন ওই পাত্রটা ধুয়ে সামান্য জলও ওখানে দেওয়া হলো। পরে আমরা চিকেনে আর কোনো জল ইউজ করব না। দেওয়া হচ্ছে সামান্য টমেটো সস। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষানোর পরে এর মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা এখানে 2.5 কেজির মতো চিকেন ইউজ করেছি। এবার এতে কিছু টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখছি। এইভাবেই আমরা ঢাকা দিয়ে আর নাড়াচাড়া করে করে মাংসটা করে নেব। এখন আমরা কয়েকজন মিলে সাইড সিন দেখতে বেরোলাম। জঙ্গলের মাঝে মাঝেই দেখুন কত সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে। জঙ্গলের ভেতরেও পিকনিক চলছে, আর বাইরেও দেখুন অনেকেই পিকনিক করছে। এখানে পুলিশের পাহারাও আছে। এখানে দেখুন গ্রাউন্ডের পাশে মেলার মতো কত দোকান বসেছে। এটা শুধুমাত্র এই সিজনের জন্য যখন পিকনিক চলে।
পাশেই আছে ওয়াচ টাওয়ার, আর তার পাশে বনফুল রিসর্ট, আর একটু দূরে আছে বনলতা রিসর্ট, যার ভিডিও আমি আগেই ছেড়েছি, আর এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে কিভাবে আসবেন তার সমস্ত বর্ণনা আমি আগের বনলতা রিসর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তাই ওখানে ডেসক্রিপশন বক্স দেখলেই আপনারা সবটা ক্লিয়ার করে নিতে পারবেন। এই জায়গাটির লোকাল নাম ঢোল সমুদ্র। জায়গাটা বেশ মনোরম, এখানে এসে পুরী বা দীঘার সাইডে বসে যেমন আরাম লাগে সেরকমই একটা ফিল হচ্ছে। জলের মাঝে একটা টিলার মতো আছে, তবে শুনলাম এখানে মন্দিরের পরিকল্পনা চলছে, এখন কোনো বিগ্রহ আছে কিনা ভেতরে তা আমরা জানি না, তবে দেখছি অনেকেই বোটিং করে ওইখানে যাচ্ছে। যেহেতু আমাদের হাতে টাইম নেই, পিকনিক স্পটে ফিরতে হবে, তাই আমরা আর গেলাম না। এখানে দেখুন কত সুন্দর বসার জায়গা আছে সাইডে সাইডে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার পিকনিক স্পটে ফিরে যাব। আমরা এখন পিকনিক স্পটে ফিরে এলাম। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আলু সেদ্ধ মাখা চলছে, মাংসটা আবার গরম করা হচ্ছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখানে একটু রেস্ট নেব, তারপর আমরা আবার জঙ্গলের ভেতরের দিকে একটা রানওয়ে আছে যেটা কিনা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেটা আমরা দেখতে যাব। খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম জঙ্গলের ভেতরের দৃশ্যটা দেখতে। জঙ্গলটা এখানে খুবই সুন্দর দেখতে লাগছে, আর ভেতরে শুনেছি একটা রানওয়ে আছে, সেটাও আমরা একটু পরে দেখব। এখানেও দেখুন অনেকেই পিকনিক করছে। আপনারা চাইলে একদিনের জন্য চলে আসতে পারেন এই জয়পুর জঙ্গলে পিকনিক করতে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটাই হলো সেই রানওয়ে যেখানে ব্রিটিশ আমলে প্লেন ওঠানামা করত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে তাহলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।